নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আপনাদের চ্যানেল ক্যাপ্টেন সবুজ চক্রবর্তী স্বাগত আজকের এই ভিডিওটা ফেস ক্যাম হচ্ছে না আর আজকের এই ভিডিওটা কিছুটা দেরিতে আপলোড হবে অর্থাৎ বিকালের দিকে আপলোড হবে আর আজকের এই ভিডিওর যেই মেন টপিক সেটা হচ্ছে এই কদিনের যে আইপিএল দু হাজার বাইশ কেটে গেলো তার বেস্ট প্লেইং ইলেভেন আমরা সিলেক্ট করে আজকের এই ভিডিওতে জানাবো আপনাদের এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত আর আপনাদেরও যদি কোনো প্লেইং ইলেভেন চুজ করে আপনারা যদি দিতে চান আমাদের চ্যানেলে তাহলে সেইগুলো কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে এবং তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের কাজ যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখবেন তো বেশি কথা না বলে শুরু করছে আজকের আমাদের ভিডিও আজকের আমাদের এই প্লেইং ইলেভেনে ওপেনিং ওপেনার ব্যাটসম্যান হচ্ছেন জোয়ার্স বাটলার যাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই যিনি এই সিজনে এমনিতেই অরেঞ্জ ক্যাপ জিতেছেন আর দু নম্বরে এনার সঙ্গে ব্যাটিং করতে আসবেন এই টিমের ভাইস ক্যাপ্টেন কে এল রাহুল হ্যাঁ যিনি উইকেট কিপারও তিন নম্বরে আসছেন রাজার পাটিদার হ্যাঁ তিনি এই বছরের নতুন খেলোয়াড় কিন্তু তিনি ভালো খেলেছেন চার নম্বরে এই টিমের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া হ্যাঁ যিনি সঙ্গে বোলিংও করে থাকেন পাঁচ নম্বরে লিয়াম লিভিংস্টন বড় 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 বিখ্যাত এবং সঙ্গে লেগ স্পিনার অফ দু রকমই করতে পারেন আর ছয়ে ছ নম্বরে আসছেন আন্দ্রে রাসেল যার বড় বড় সখ্যা এবং হিটিং পাওয়ার সবাই জানেন আর সাত নম্বরে আসছেন দীনেশ কার্তিক যিনি এই বছরে অনেক বড় একজন ফিনিশার হিসেবে বেরিয়ে এসেছেন তার স্ট্রাইক রেট এই বছর থেকে বেশি ছিল আর আট নম্বরে আসছেন এই টিমের ওয়ানেন্দু হাসরাঙ্গা যিনি একটি উইকেটের জন্য পার তাও ভালো বলিং করেছেন আর সঙ্গে একটু ভালো ব্যাটিংও করতে পারেন নম্বরে আসছেন এই টিমের আভেজ খান যিনি এই সিজনে খুব ভালো বলিং করে আঠেরোটি উইকেট শিকার করেছেন এরপর যিনি দশ নম্বরে আসছেন তিনি হচ্ছেন উমরান মালিক যার পেশের জন্য সবাই বিখ্যাত একটু জন্যই শুধু ওই সপ্তাহে স্পিড বল এই সিজনে হলো না লাস্ট ম্যাচে লকি ফার্গুসন সব স্পিড বল করেছেন কিন্তু তিনিও ভালোই খেলেছেন এই পুরো সিজনে এবং বাইশটি উইকেটও নিয়েছেন এবং তার পেশের জন্য তো সব তিনি বিখ্যাত বটেই আর এই টিমের লাস্ট প্লেয়ার হচ্ছেন ইউসবেন্দ্র চাহেল যিনি এই সিজনে পারফেল কাপ পেয়েছেন এবং তার বলিংয়ের তো বিশেষ কিছু বলার নেই আমরা সবাই দেখেছেন এই সিজনে তো এই হলো আমাদের প্লেইং ইলেভেন প্লেইং ইলেভেন আরেকবার বলে দিচ্ছি সেটা হচ্ছে জস বাটলার সঙ্গে কে এল রাহুল তিনে রাজা পাটিদার চার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া পাঁচে আসছেন লিয়াম লিভিংস্টোন ছয়ে আন্ড্রে রাসেল সাতে দীনেশ কার্তিক আটে মনেন্দু হাসারাঙ্গা নয় আবেশ খান দশ নম্বরে আসছেন উমরান মালিক আর এগারো নম্বরে উদ্যোগেন্দ্র চাহাল তো এই ছিল প্লেইং ইলেভেন আর ক্যাপ্টেন হচ্ছেন এই হার্দিক পান্ডিয়া আর ভাইস ক্যাপ্টেন কে এল রাহুল আর কিপার থাকবেন দীনেশ কার্তিক তো আমাদের এই প্লেইং ইলেভেনটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আর এবং আপনাদের প্লেইং ইলেভেনও আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই ভিডিওটা বেশি বড়ো করছি না এই বলেই ভিডিওটা শেষ করছি আর যদি পেছন থেকে মানে ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েস আসে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো ভিডিও যদি আপনাদের লাস্ট পর্যন্ত দেখা থাকার জন্য ধন্যবাদ এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা সিলেক্ট করে অল করে রাখবেন এই বলে আগে ভিডিও শেষ করছি ধন্যবাদ